হ্যালো ভিউয়ার্স, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম কার্ড দিয়ে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে কিভাবে টাকা ডিপোজিট করে নিয়ে নিতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন। চ্যানেলে নতুন হলে এরকম ভাবে প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে যে কোনো ট্রানজাকশন পেতে এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে যদিও এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে থাকেন। তো আমি দেখাচ্ছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম কার্ড দিয়ে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে কিভাবে টাকা ডিপোজিট করে নিয়ে নিতে হয়। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে যখন টাকা ডিপোজিট করতে যাবেন এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনের স্ক্রিনে এরকমটা দেখতে পাবেন। এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে প্রথমে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম কার্ডটা এরকমভাবে দিয়ে দিতে হবে। এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে এটিএম কার্ডটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেকশন, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ হিন্দি। তো এখানে যে যেটা ভাষা বুঝেন সেটা সুইচ করে নেওয়ার জন্য দেখাচ্ছে। তো এখানে ইংলিশ যে অপশনটা দেখতে পাচ্ছেন ইংলিশ নামের অপশনে একবার প্রেস করে নেবেন। ইংলিশে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট ইউর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড। তো একটু সময় অপেক্ষা করে নেওয়ার জন্য দেখাচ্ছে একটু সময় অপেক্ষা করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এন্টার ইওর পিন নাম্বার। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম কার্ডের যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এটিএম কার্ডের পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট। তো একটু সময় অপেক্ষা করে নেওয়ার জন্য দেখাচ্ছে একটু সময় অপেক্ষা করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে প্লিজ সিলেক্ট এ সার্ভিস, রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন ফাস্ট ক্যাশ, উইথড্রয়াল, ব্যালেন্স ইনকোয়ারি, ডিপোজিট, লেফট সাইডে দেখতে পাচ্ছেন পিন চেঞ্জ, আদার সার্ভিসেস, রাইট সাইডে সবার নিচে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট। তো ডিপোজিট নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন ডিপোজিটে একবার প্রেস করে নেবেন। ডিপোজিটে প্রেস করে নেওয়ার সাথে সাথে এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনের ডালা খুলে গেছে। তো ডালা খুলে যাওয়ার সাথে সাথে এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনের যে বক্সটা আছে সেই বক্সে ঠিকঠাক মতো এখানে টাকা রেখে দেবেন। টাকা রেখে দেওয়ার সাথে সাথে এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছেন কনফার্ম ক্যান্সেল, ক্যান্সেলে প্রেস করে নিলে ট্রানজ্যাকশন ক্যান্সেল হয়ে যাবে। টাকা ডিপোজিট করতে চাইলে কনফার্ম নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন কনফার্মে একবার প্রেস করে নেবেন। কনফার্মে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট প্রসেসিং নোটস। তো একটু সময় অপেক্ষা করে নেওয়ার জন্য দেখাচ্ছে একটু সময় অপেক্ষা করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কত হাজার টাকার নোটস আমি ডিপোজিট করতে চেয়েছি, টোটাল কত টাকা ডিপোজিট করতে চেয়েছি সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম অ্যাড মোর ক্যান্সেল, ক্যান্সেল নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন ক্যান্সেলে প্রেস করে নিলে পুরো ট্রানজ্যাকশন ক্যান্সেল হয়ে যাবে, আবার প্রথম থেকে ট্রানজ্যাকশন করে নিতে হবে। অ্যাড মোর যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড মোরেতে প্রেস করে আরও টাকা চাইলে ডিপোজিট করতে পারবেন, তাও লিমিটের ভিতরে। একদিনে কত হাজার টাকা ডিপোজিট করা যায় তার লিমিটটা দেখে অ্যাড মোরেতে প্রেস করে টাকা আরও চাইলে ডিপোজিট করতে পারবেন। তো টাকা ডিপোজিট করতে চাইলে কনফার্ম নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন কনফার্মে একবার প্রেস করে নেবেন। কনফার্মে প্রেস করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে প্লিজ ওয়েট, তো একটু সময় অপেক্ষা করে নেওয়ার জন্য দেখাচ্ছে একটু সময় অপেক্ষা করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ট্রানজাকশন সাকসেসফুল, অ্যামাউন্ট ডিপোজিট। তো টাকা ডিপোজিট হয়ে গেছে। তো ঠিক এরকমভাবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম কার্ড দিয়ে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম ক্যাশ ডিপোজিট মেশিনে টাকা ডিপোজিট করে নিয়ে নিতে হয়। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে
এরকম ভাবে প্রত্যেকটা ব্যাংকের এটিএম এর বিষয় নিয়ে যে কোনো ট্রানজাকশন পেতে এই অল এটিএম টেকনিক বাংলা চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন, ভিডিওতে একটা লাইক করে নেন আর ভিডিওটি একটু শেয়ার করে নেবেন যাতে করে অন্য ভাই বন্ধুরাও দেখার সুযোগ পায়। ঠিক আছে।